দাদা এক মিনিট এক মিনিট এক মিনিট পরে কথা বলে নেবেন পরে কথা আজকে আমাদের টিম সাব ইন্সপেক্টর সৌম্যজিৎ, ওসি মথাবাড়ি আর আমাদের সাব ইন্সপেক্টর রাম, কিয়ামউদ্দিন আছে এএসআই অ্যান্ড কনস্টেবলস, এদের একটা টিম যেটা অনেকদিন ধরে এরা ডেভেলপ করছিল এক ইনফরমেশন। এই বাংলাদেশ থেকে কিছু নোট আসে অ্যান্ড তার বদলে এখান থেকে নার্কোটিক্স ড্রাগস সাপ্লাই হয়। তো আজকে 12টা সময় এই দুজন, যাদের নাম হচ্ছে সালিম মিয়া বয়স 22, সাকিম মিয়া বয়স 32, এদের দুজনকে এই সুজাপুর থেকে আমাদের টিমটা ধরে অ্যান্ড এদের কাছ থেকে দুটা বিগ প্যাকেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এদের মধ্যে এটা নোট ছিল FICN আমরা রিকভারি করি, যাদের ফেস ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 লাখ ফেস ভ্যালু, এটা আমরা রিকভারি করি। যেটা আমরা প্রাথমিকভাবে এদেরকে ইন্টারোগেশন করে জানতে পেরেছি, এই টাকাটা বাংলাদেশ থেকে সাপ্লাই হয়েছে অ্যান্ড একজন যেটা যার নাম হচ্ছে মসির মিয়া, এর নাম গ্রাম হচ্ছে হুতমা, ডিস্ট্রিক্ট শিবগঞ্জ, শিবগঞ্জে এই লোকটি, এই লোক বাংলাদেশে ওই লোকটি এটা মালটা সাপ্লাই করেছে। যদি আপনারা এটাও দেখেন, র্যাপারটাও দেখেন, দৈনিক পূর্ব, এটা আমাদের ইনফরমেশন মোতাবেক যেটা আছে ওই বাংলাদেশে একটা নিউজ পেপার, তো সেটাও সেটা দেখেও বোঝা যাচ্ছে কে এটা বাংলাদেশ থেকে এটা নোটটা এসছে অ্যান্ড অ্যাজ পার ডিল, যে ডিলের মাধ্যমে এসছে এখান থেকে ওভার ট্যাবলেট যেত, ওখান থেকে তার এইটা নোটটা সাপ্লাই হতো। তো প্রথমে নোট সাপ্লাই হয়েছে, তারপরে ওভার ট্যাবলেট যাওয়ার কথা ছিল, সেটা আমরা এটা প্রিভেন্ট করতে পেরেছি। হ্যাঁ ডেফিনেটলি, আমরা আজকে তো আগামীকালে এদেরকে প্রডিউস করব, প্রডিউস করে এদেরকে রিমান্ডে নিয়ে আর ইনভেস্টিগেশন স্বার্থে যে করা দরকার আছে করাবো। দেখুন এটা বলা, এদের ফেস ভ্যালু বলা মুশকিল হবে, ডেফিনেটলি এরা ক্যারিয়ারও হতে পারে ইয়া এদের অর রোল হতে পারে, সেটা ইনভেস্টিগেশনে আমরা যখন এদের স্টেটমেন্টসটা ভেরিফাই করব তখনই আমরা বলতে পারবো। না মাদক কোন উদ্ধার হয়নি, আমি আগেই বললাম ডিল যেটা আছে প্রথমে নোট আসছে তারপরে এখানে, কত টাকা করে পায় এরা সেটা আমি বলতে পারবো না কি ক্যারিয়ার আছে, এটা এদের ফেস ভ্যালু মানে স্টেটমেন্ট এটা বলছে, ওটাকে ফেস ভ্যালু না নিয়ে আমরা পুরো প্রপার ইনভেস্টিগেশন করব অ্যান্ড কতটা টাকা এটা পায় আর না পায় সেটা আমাদের ইনভেস্টিগেশনে দেখা যাবে। ব্রাউন সুগারে ওখানে কতটা ডিমান্ড আছে আমাদের ডাউট আছে, বাট ইয়াস ইয়াবা ট্যাবলেট যেটা আছে তার ডিমান্ডটা ওই দিকে বেড়েছে অ্যান্ড আমরা কিছু কিছু আগেও প্রমাণ পেয়েছিলাম যে ইয়াবা ট্যাবলেট ওই সাইডে সাপ্লাই হচ্ছে। না ওই সঙ্গে কোনো লিঙ্ক আপ নেই, এটা ডিফারেন্ট নেটওয়ার্ক আছে অ্যান্ড ওটা STF বেসিক্যালি করেছে, কলকাতা STF। বেসিক্যালি এরা থ্রো করেন বর্ডার থেকে, যে ফেন্সড আমাদের আছে ওখান থেকে এই পার থেকে ওই পার থ্রো করা হয় আইটেমস অপরচুন টাইমে, যখন একটু নজর দেখে ওখানে যদি না থাকে কোনো টিমটা BSF এ তখন এরা এটা করে। দেখুন এটা দেখার দু দিক আছে, জাল নোট বাড়ছে, আমাদের নজরদারি বাড়ছে, দুটাই দিক থেকে দেখা যায়, বাট আমি এটা মনে করি এটা আমাদের খুবই বড় সাকসেস আছে
আমরা আশা করি কি ফিউচারে আরো আমরা এদের জালনেটো কারোবারি যা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারবো এন্ড জালনোটে চক্রটাকে প্রিভেন্ট করতে পারবো। স্যার কতদিনে কতগুলো রিকভারি হলো টোটাল অ্যামাউন্ট? দেখুন আমরা এই লাস্ট ওয়ান উইকে আপনার 20 লাখ প্লাস অ্যারাউন্ড 4 to 4.5 লাখ মানে অ্যারাউন্ড 25 লাখ আমরা রিকভারি করেছি লাস্ট ওয়ান উইকে। লাস্ট ওয়ান উইকে ঠিক আছে।